তো মৌর্য পরবর্তী যুগ এবং গুপ্ত যুগ সম্বন্ধে এই যে কোর্স, এই কোর্সের শুরুতে একদম প্রথম ক্লাসে লকডাউনের আগে আমি বিভিন্ন ঐতিহাসিকরা কিভাবে মৌর্য পরবর্তী যুগ এবং গুপ্ত যুগকে দেখেছিলেন সে সংক্রান্ত একটা আলোচনা করেছিলাম। সেখানেই এই কথাটা উঠেছিল যে কেন জাতীয়তাবাদী ঐতিহাসিক সময় গুপ্ত যুগকে সুবর্ণ যুগ হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন, যেখানে তারা গুপ্ত যুগে শুধু একটা সর্বাঙ্গীন উন্নতির কথাই বলেননি, তার সঙ্গে তারা দেখাতে চেয়েছিলেন যেহেতু তখন পরাধীন ভারতবর্ষ, যে মৌর্য পরবর্তী যুগ একটা অন্ধকার যুগ যেখানে বিদেশি শাসকরা রাজত্ব করেছেন এবং তাদেরকে সরিয়ে একটা ভারতীয় শক্তির উত্থান ঘটে গুপ্ত যুগে, অর্থাৎ স্বখুন প্রভৃতি বিদেশি শক্তির বিরুদ্ধে গুপ্তরা জয়লাভ করেন, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাস্ত করেন বা স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেন, এবং ফলে গুপ্তদের উত্থান হচ্ছে ভারতীয় সংস্কৃতির উত্থান। ভারতীয় সংস্কৃতি বলতে তারা অনেকটাই ব্রাহ্মণ্য ধর্ম এবং সংস্কৃত ভাষা নির্ভর সংস্কৃতির কথা বলেছিলেন, যেখানেও কি তারা এটাকে হিন্দু রেনেসাঁস বা ব্রাহ্মণিকাল রেনেসাঁস এবং সাংস্কৃতিক রেনেসাঁস বলে অভিহিত করেন, যে মৌর্য এবং মৌর্য পরবর্তী যুগে ব্রাহ্মণ্য ধর্মের ততটা প্রতিপত্তি ছিল না, সংস্কৃত ভাষার ততটা প্রতিপত্তি ছিল না, কিন্তু গুপ্ত যুগ থেকে আমরা জানি যে পৌরাণিক ধর্মমতগুলো ক্রমশ পৌরাণিক গ্রন্থগুলোয় সংকলিত হতে শুরু করে এবং বর্তমানে প্রচলিত হিন্দু ধর্মের উপর এই পৌরাণিক ধর্মের প্রভাব সব থেকে বেশি। দ্বিতীয়ত আমরা জানি যে এই মৌর্য পরবর্তী যুগের পর যখন গুপ্ত যুগ এলো, গুপ্ত যুগ থেকে সংস্কৃত ভাষায় লিপি রচনার একটা প্রবণতা আমরা দেখতে পাই। এলাহাবাদ প্রশস্তি থেকে শুরু করে বহু গুপ্ত লিপি সংস্কৃত ভাষায় রচিত হয়েছে এবং পরবর্তীকালেও সংস্কৃত রাজকীয় লিপির প্রধান ভাষায় পরিণত হয়, যেখানে মৌর্য যুগে কিন্তু প্রাকৃত ভাষায় লিপিগুলো লেখা হতো এবং কুষাণ এবং সাতবাহনরাও তাদের লিপিতে মূলত প্রাকৃত ভাষা ব্যবহার করেছিল। এই জায়গাগুলো থেকে এই সময়টাকে অনেক ঐতিহাসিক, জাতীয়তাবাদী ঐতিহাসিক, ব্রাহ্মণিকাল রেনেসাঁস, হিন্দু রেনেসাঁস, সাংস্কৃতিক রেনেসাঁস এই সব নামেও অভিহিত করেছেন। এবং আমরা আলোচনা করেছিলাম কেন এই ধরনের ক্যারেক্টারাইজেশন ঠিক নয়, যেমন যে শক্তিগুলোকে গুপ্তরা পরাস্ত তখনও পরিচিত ছিল করছিলেন, কিন্তু শকরা উপমহাদেশ শাসন করেছেন, শকরা এখানেই বসবাস করেছেন, তাদেরকে বিদেশি বলে মনে করবার কিন্তু স্পষ্টত কোনো কারণ সেই সময়ে ছিল না। দ্বিতীয়ত ব্রাহ্মণ্য ধর্ম অথবা সংস্কৃত ভাষা কোনোটাই কখনো লোপ পেয়ে যায়নি যে তার পুনরুত্থানের কথা বলা হবে, তবে গুপ্ত রাজসভা থেকে ব্রাহ্মণ্য ধর্ম এবং সংস্কৃত ভাষা উভয়কেই পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়েছিল সেটা ঠিক কথা। এবং গোল্ডেন এজ বলতে যে সামগ্রিক সমৃদ্ধির ছবি তুলে ধরা হয়, অর্থনৈতিক দিক দিয়ে তাকে প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে, এটা অর্থনৈতিক ইতিহাস আলোচনার সময়ই আমরা দেখেছি। মার্ক্সবাদী ঐতিহাসিকরা একেবারে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য খুঁজেছেন তার মধ্যে, যেটা হয় পুরোপুরি মানতে পারিনি। দেখেছি মৌর্য পরবর্তী যুগের তুলনায় বরঞ্চ গুপ্ত যুগে ব্যবসা বাণিজ্য শিল্প মুদ্রা ব্যবস্থার একটা অবনতির ছবিই আমরা দেখতে পাই, কাজেই অর্থনৈতিক দিক থেকেও এটাকে সুবর্ণযুগ বলা একটু কঠিন। কাজেই এই সুবর্ণ যুগ বা গোল্ডেন এজের ধারণা বর্তমানে ইতিহাস রচনায় খুব একটা ব্যবহার করাও হয় না। একটা সময় বিভিন্ন দেশের বিভিন্ন সময়, এথেন্সের ইতিহাসে পেরিক্লিসের সময় বা রোমে অগাস্টাসের সময় বা যে সময়গুলোর কথা বলছিলাম, যে এথেন্সের ইতিহাসে পেরিক্লিসের সময়, রোমের ইতিহাসে অগাস্টাসের সময়, ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথের সময়, এগুলোকে একসময় গোল্ডেন এজ বা সুবর্ণ যুগ বলে অভিহিত করার চেষ্টা করতো এবং সেই ধারা অনুসারেই গুপ্ত যুগকেও সেরকম একটা রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু এই সুবর্ণ যুগের ধারণা এখন ইতিহাসে খুব একটা ব্যবহৃত হয় না। কিন্তু এর পাশাপাশি অন্য একটি ধারণা আছে, ক্লাসিসিজমের ধারণা বা ধ্রুপদী সংস্কৃতির ধারণা। এবং আমরা জানি বিশিষ্ট জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তিনি কিন্তু গুপ্ত যুগের উপর তার যে ভলিউম ভারতীয় বিদ্যাভবন সিরিজে, তার নাম দিয়েছিলেন ক্লাসিক্যাল এজ। ক্লাসিক্যাল এজ বলতে সার্বিক উন্নতির কথা বোঝায় না, মূলত সাংস্কৃতিক উন্নতির কথা বোঝায়। সাংস্কৃতিক ক্ষেত্রে ধ্রুপদী সংস্কৃতি এবং তার বিকাশ, গুপ্ত যুগকে কি এই ধ্রুপদী সংস্কৃতির বিকাশ দিয়ে চিহ্নিত করা যায়? প্রথমত আমাদের যে কথাটা স্বীকার করতে হবে সেটা হচ্ছে, গুপ্তযুগ নিঃসন্দেহে একটি অভূতপূর্ব সাংস্কৃতিক উন্নতির সময়। তাতে সবসময় যে গুপ্ত রাজাদের প্রত্যক্ষ ভূমিকা আছে সেটা নয়, অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে নেই। গুপ্ত রাজসভায়
অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে আমরা আলোচনা করেছি, আবার গুপ্তদের সীমানার বাইরে বিভিন্ন অঞ্চলেও সংস্কৃতির উন্নতি দেখা গিয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এই 300-600 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে আমরা সেই উন্নতি সম্বন্ধে আলোচনা করি, তারপরে আমরা সেটার আবার ঐতিহাসিক মূল্যায়ন কীভাবে করা যায় সেই প্রসঙ্গে ফিরে আসব। সাংস্কৃতিক উন্নতির মধ্যে প্রথমেই যদি সাহিত্যের কথা বলি, এখানেও একটা উল্লেখযোগ্য ব্যাপার যে এই সময় থেকে আমরা জানি রাজারা নিজেদেরকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরতে চাইছিলেন, এবং গুপ্ত এবং বাকাটক উভয় বংশেরই অনেক রাজাই কিন্তু সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন। গুপ্ত রাজাদের সাহিত্য কীর্তি খুব একটা টিকে নেই, যদিও হরিসেনের মতে সমুদ্রগুপ্ত অত্যন্ত দক্ষ একজন কবি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রচিত কিছু শ্লোকের অংশ হয়তো বিক্রমাদিত্যের নামে প্রচলিত আছে, কিন্তু বাকাটক রাজাদের বেশ কিছু রচনা টিকে গেছে যেগুলো প্রাকৃত ভাষায় রচিত, যার মধ্যে যুবরাজ দিবাকর সেনের রচনা অথবা বাকাটক রাজা প্রবর সেনের রচিত সেতুবন্ধ বা রাবণবধ কাব্য আছে। বাকাটক রাজা সর্বসেন হরিবিজয় বলে আর একটা প্রাকৃত কাব্য রচনা করেছিলেন বলে বহু জায়গায় উল্লেখ পাওয়া যায়। এই সমগ্র কাব্যটা না পাওয়া গেলেও তার কিছু কিছু কাব্যাংশ পাওয়া যায়। কাজেই আমরা বুঝতে পারি যে রাজসভার পৃষ্ঠপোষকতার পাশাপাশি রাজারা নিজেরাও সাহিত্য রচনায় এই সময়ে উৎসাহী ছিলেন, এবং এই যেটুকু পরিচয়ে রাজাদের সাহিত্য রচনার পাওয়া গেল তার থেকেই বোঝা যাবে যে এই সময় সাহিত্যের উন্নতি কিন্তু শুধুমাত্র সংস্কৃত ভাষা কেন্দ্রিক নয়। আমরা দেখব যে সংস্কৃত, প্রাকৃত এবং তামিল তিনটে ভাষাতেই কিন্তু যথেষ্ট উন্নত মানের সাহিত্য রচনা গুপ্তযুগে হয়েছে। তবে অবশ্যই সংস্কৃতির উন্নতি সর্বাধিক, রাজসভার ভাষা হিসাবে সংস্কৃত এই সময় স্বীকৃতি পেয়েছে কোনো সন্দেহ নেই, এবং সম্ভবত সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কালিদাস গুপ্ত রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন। আমরা জানি কালিদাস কবি ও নাট্যকার, মূলত তার রচিত তিনটি নাটক মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয় এবং অভিজ্ঞান শাকুন্তলম, এবং চারটি কাব্য ঋতুসংহার, মেঘদূত, কুমার সম্ভব এবং রঘুবংশ পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলি কাব্যের মধ্যেই গুপ্ত রাজত্বের একটা ছায়া পাওয়া যায়। যেমন মেঘদূতের ঘটনাস্থল হচ্ছে রামগিরি, যেটা বাকাটক শাসন যে সময় প্রভাবতী গুপ্তার হাতে ছিল সেই সময় বাকাটকদের একটা প্রধান কেন্দ্র ছিল, সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্তের দূত হিসাবে কালিদাস সেখানে গেছিলেন। কুমার সম্ভবের নামকরণ সম্ভবত একদিকে যেমন কার্তিকের জন্মকাহিনীকে কেন্দ্র করে, অন্যদিকে হয়তো রাজপুত্র কুমারগুপ্তের জন্মকে কেন্দ্র করে এই সাহিত্য রচিত হয়। এবং রঘুবংশে রঘুর দিগ্বিজয়ের মধ্যে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে দিগ্বিজয়ের বর্ণনার ছায়া আছে, এবং রঘুর হাতে হুনরা পরাস্ত হচ্ছেন এই বিবরণে অবশ্যই স্কন্দগুপ্তের হাতে হুনদের পরাজয়ের একটা প্রতিচ্ছবি আছে। কাজেই কালিদাস দীর্ঘ সময় সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল থেকে শুরু করে স্কন্দগুপ্তের রাজত্বকাল পর্যন্ত একটা দীর্ঘ সময় গুপ্ত রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তার সাহিত্যে তার প্রতিফলন ঘটেছে। কালিদাস ছাড়া এই সময়ের আর এক বিশিষ্ট নাট্যকার বিশাখ দত্ত, যিনি দেবীচন্দ্রগুপ্তম এবং মুদ্রারাক্ষসের রচয়িতা, তিনিও সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্তের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। কাজেই এই দুজন সাহিত্যিক অবশ্যই গুপ্ত রাজসভার পৃষ্ঠপোষকতা পেয়েছেন। এর বাইরেও এই সময় অনেক উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন, যাদের মধ্যে বিশেষত কবিদের মধ্যে অমরু এবং ভর্তৃহরির নাম করতে হয়। অমরু মূলত আদিরসাত্মক প্রেমের কবিতা রচনা করেছেন, ভর্তৃহরি আদিরসাত্মক প্রেমের কবিতা থেকে শুরু করে একেবারে আধ্যাত্মিক কবিতা পর্যন্ত বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন, এবং ব্যাকরণেরও একজন ব্যাখ্যাকর্তা হিসাবে ভর্তৃহরি অত্যন্ত বিখ্যাত। কাজেই এই নাট্য সাহিত্য এবং কাব্য সাহিত্য উভয়েরই বিকাশ ঘটে গুপ্তযুগে। সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ শব্দকোষ অমরকোষ রচিত হয় গুপ্তযুগে, এবং গল্প সাহিত্যেরও বিকাশ কিন্তু গুপ্তযুগ থেকেই ঘটতে থাকে, যদিও গুপ্ত শাসিত এলাকায় নয়, সম্ভবত দক্ষিণ ভারতে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র রচিত হয়। এবং যদি পঞ্চতন্ত্রের ভূমিকায় যে কথা বিষ্ণু শর্মা বলেছেন তা ঠিক হয়, তাহলে দক্ষিণ ভারতের কোনো স্থানীয় রাজার তিন সন্তানকে শিক্ষাদানের উদ্দেশ্যে পঞ্চতন্ত্রের কাহিনীগুলো প্রথম রচিত হয়েছিল। কাজেই সংস্কৃত সাহিত্যের বিভিন্ন ধারার উন্নতি গুপ্তযুগে অবশ্যই ঘটে। তার পাশাপাশি প্রাকৃত সাহিত্যের প্রতি বাকাটক রাজারা প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজেরা প্রাকৃত সাহিত্য রচনা করেছেন। বড় রুচি প্রাকৃত ভাষার একটা পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন এই সময়ে। কাজেই প্রাকৃত সাহিত্যেরও এই সময়ে বিকাশ ঘটে, এবং তার পাশাপাশি
পৈশাচী বলে নিম্ন শ্রেণীর ব্যবহৃত একটি ভাষায় গুণাঢ্য বৃহৎ কথা বলে একটি বিখ্যাত গল্পগ্রন্থ রচনা করেন। গুণাঢ্যের বৃহৎ কথা পাওয়া যায় না, কিন্তু এটি নিঃসন্দেহে প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গল্পগ্রন্থ ছিল, কারণ এই পৈশাচী ভাষায় লিখিত বৃহৎ কথা অবলম্বনে পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যের দুটো অন্যতম শ্রেষ্ঠ গল্পগ্রন্থ সোমদেবের কথা শরৎসাগর এবং ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরী রচিত হয়। এবং এই দুটি গ্রন্থের অবলম্বন যেহেতু বৃহৎ কথা, আমরা বুঝতে পারি ভারতীয় সাহিত্যের শ্রেষ্ঠ গল্পগ্রন্থগুলোর মধ্যে গুণাঢ্যের বৃহৎ কথা একটি গ্রন্থ ছিল। তামিল ভাষার সর্বশ্রেষ্ঠ দুটি মহাকাব্য শিলপ্পদিকারম এবং মণিমেখলাই একই সময়কালে রচিত হয়। কাজেই সামগ্রিকভাবে সাহিত্যের ক্ষেত্রে একটা ব্যাপক উন্নতির সময় গুপ্তযুগ, এবং ক্রিয়েটিভ লিটারেচারের পাশাপাশি দার্শনিক সাহিত্যও রচিত হতে শুরু করে। এই যে ছটি দার্শনিক স্কুল ব্রাহ্মণ্য ধর্মের, এই প্রত্যেকটা স্কুলের যে প্রামাণ্য গ্রন্থ তার উপর অনেক কটি বিখ্যাত টিকা গুপ্তযুগে রচিত হয়। যেমন সাংখ্যের ক্ষেত্রে বিশেষ করে ঈশ্বর কৃষ্ণের সাংখ্য কারিকা এই সময়ের সর্বশ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ, তাছাড়া বৈশেষিকের উপর প্রশস্তপাদের ব্যাখ্যা এই সময়ে, বা ন্যায়শাস্ত্রের উপর পক্ষিলস্বামিনের ব্যাখ্যা গুপ্তযুগে রচিত হয়। বৌদ্ধ সাহিত্যেরও বিকাশ ঘটে, দিংনাগ এই সময় বৌদ্ধ দর্শন রচনা করেন। একই সময়ে আমরা আগে ধর্মের ইতিহাস আলোচনা করার সময় আলোচনা করেছি যে ভারত থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা চীনে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। বৌদ্ধ দর্শনের, বিশেষ করে মহাযান বৌদ্ধ দর্শনের প্রসার ঘটে এই সময়ে। এবং একই সময়কালে সিংহলে মহাবংশ রচিত হয়, দীপবংশ এবং মহাবংশ, যেগুলো সিংহলের বৌদ্ধ ধর্ম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। কাজেই সামগ্রিকভাবে আমরা এই সময় সাহিত্যের উন্নতির একটা পরিস্থিতি দেখতে পাই। এর পাশাপাশি অবশ্যই পুরাণগুলি রচনা শুরু হয়েছিল গুপ্তযুগে। আমরা জানি রামায়ণ মহাভারত তাদের বর্তমান রূপ পরিগ্রহ করেছিল গুপ্তযুগে। কাজেই গুপ্তযুগে সামগ্রিকভাবে সাহিত্যের উন্নতির যে পরিস্থিতি এবং ধ্রুপদী সাহিত্যের বিকাশের একটা গুরুত্বপূর্ণ সময়ে যে গুপ্তযুগ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সাহিত্যের পাশাপাশি বিজ্ঞানের প্রভূত উন্নতি গুপ্তযুগে হয়, এবং গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আর্যভট্ট খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ দিকে আর্যভটীয়ম রচনা করেন, খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষ দিকে। এবং এই আর্যভটীয়ম গ্রন্থে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি এবং গণিত উভয়ের ক্ষেত্রেই কিছু যুগান্তকারী অবদান রাখা হয়। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আর্যভট্ট কিছু অবিস্মরণীয় আবিষ্কার করেন, যেমন পৃথিবী যে নিজের অক্ষের উপর আবর্তিত হয়, আর্যভট্ট সেই কথা বলেন। পৃথিবীর বার্ষিক গতি অনুসারে বছরের যে নির্দিষ্ট সময়ের সীমা, সেটা প্রায় নিখুঁতভাবে আর্যভট্ট আবিষ্কার করেন। এবং গ্রহণের কারণ যে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়া, অথবা চাঁদ সূর্য এবং পৃথিবীর এক সরলরেখায় চলে আসা, রাহু এবং কেতুর প্রভাবে গ্রহণ হয় না, এই কথাও আর্যভট্ট খুব নিশ্চিতভাবে বলেন। কাজেই আর্যভট্ট কিন্তু প্রচলিত বিশ্বাসের থেকে বৈজ্ঞানিক পরীক্ষা এবং গণনাকে অনেক বেশি গুরুত্ব দেন, ফলে বেশ কিছু প্রচলিত কুসংস্কার আর্যভট্ট খণ্ডন করেন। অথচ আশ্চর্যের কথা, যেখানে আর্যভট্ট পৃথিবীর আহ্নিক গতি নির্দেশ করেন এবং বছরের সঠিক পরিমাপ করেন, সেখানে নিশ্চিতভাবেই আর্যভট্টের বুঝতে পারার কথা ছিল যে পৃথিবী সূর্যের চারদিকে আবর্তিত হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এতগুলো নিখুঁত গণনা করা সত্ত্বেও আর্যভট্ট কিন্তু পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাতেই বিশ্বাসী ছিলেন এবং মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য আবর্তিত হয়। তা না হলে কোপার্নিকাসের যে যুগান্তকারী আবিষ্কার, তা করবার প্রায় সব রকম উপকরণ আর্যভট্টের অন্যান্য জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে মজুদ ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আর্যভট্ট পৃথিবীকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রচলিত ধারণার থেকে বেরোতে পারেননি। গণিতের ক্ষেত্রেও আর্যভট্টের কিছু অসামান্য অবদান রয়েছে। প্রথমত আর্যভট্টকে বীজগণিতের জনক বলা যায়। আমরা জানি যে বর্তমান যে ডেসিমেল সিস্টেম অফ নাম্বার, মানে এক থেকে নয় অবধি সংখ্যা এবং তারপরে শূন্য ব্যবহার করে দশ থেকে আবার অন্যান্য সংখ্যা, এর সৃষ্টি ভারতবর্ষে, এবং এই সংখ্যা ব্যবস্থা ব্যবহৃত হতে পেরেছে শূন্যের আবিষ্কারের জন্য। শূন্য গুপ্তযুগের একটা যুগান্তকারী আবিষ্কার। কে প্রথম শূন্যের ব্যবহার করেছেন আমরা জানি না নিশ্চিতভাবে। কেউ আর্যভট্ট, কেউ বরাহমিহির, কেউ ব্রহ্মগুপ্তকে শূন্যের আবিষ্কর্তা বলেন, এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। বরাহমিহিরের রচনাতেই প্রথম শূন্যকে প্রপারলি ব্যবহার করতে দেখা যায়, কিন্তু আর্যভট্টর গণনাগুলোও ডেসিমেল সিস্টেম ছাড়া সম্ভব নয়। কাজেই আর্যভট্টের সময়ের আগেই শূন্যের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল, এবং তাকে কাজে লাগিয়ে গণিতশাস্ত্রের একটা নতুন দিগন্ত আর্যভট্ট খুলে দেন বীজগণিতের ব্যবহার শুরু করে। অর্থাৎ সংখ্যা ছাড়াও কাল্পনিক সংখ্যা
ব্যবহার করে গণনা শুরু করে। এবং আরবীয় ভারতীয় সংখ্যাতত্ত্ব পরবর্তীকালে আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছয় এবং আরবীয় সংখ্যাতত্ত্ব নামে পরিচিত হয়। একই রকমভাবে বীজগণিতের ইংরাজি আমরা জানি আলজেব্রা, যে শব্দটাও আরবি ভাষার থেকে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে বীজগণিতের জন্ম ভারতে এবং বীজগণিতের প্রথম ব্যবহার করেছিলেন আর্যভট্ট। পরবর্তীকালে আর্যভট্টের অনুসারী একজন গণিতবিদ দ্বিতীয় ভাস্করাচার্যও বীজগণিতের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। আরেকটি অঙ্কের শাখায় আর্যভট্টর যুগান্তকারী অবদান রয়েছে, সেটি হলো ত্রিকোণমিতি। যদিও পুরোপুরি ত্রিকোণমিতির সিস্টেম আর্যভট্ট তৈরি করেননি, কিন্তু ত্রিকোণমিতির যে কটি প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে সাইন এবং কোসাইনের ভ্যালু প্রথম আর্যভট্ট গণনা করেন। এছাড়া জ্যামিতির ক্ষেত্রেও আর্যভট্ট বৃত্তের চরিত্রের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রায় নির্ভুলভাবে পাইয়ের মান নির্ধারণ করেন। কাজেই গণিত এবং জ্যোতির্বিজ্ঞান উভয় ক্ষেত্রেই আর্যভট্টর যুগান্তকারী আবিষ্কার রয়েছে। গুপ্তযুগের বিজ্ঞানীদের যদি আমরা দেখি তাহলে তাদের মূলত দুটি শাখায় ভাগ করা যায়। একদিকে যুক্তিবাদী বিজ্ঞানীরা রয়েছেন যেমন আর্যভট্ট, অন্যদিকে বরাহমিহির, ষষ্ঠ শতাব্দীর বিশিষ্ট বিজ্ঞানী, যিনি প্রচলিত বিজ্ঞান বিশ্বাসের সঙ্গে বিজ্ঞানকে মিলানোর চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে গ্রিক থেকে আসা জ্যোতিষশাস্ত্রের গ্রিক জ্যোতিষশাস্ত্রের ধারণার সঙ্গে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানকে মেলানোর চেষ্টা করেছেন। বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা নামক গ্রন্থে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের মতবাদ আলোচনা করেছেন এবং বৃহৎ সংহিতা তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এখানে এই বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের মতবাদকে তিনি একত্রিত করে তার বিচার্য বিষয়কে তিন ভাগে ভাগ করেছেন, যার একটি হলো জ্যোতিষশাস্ত্র, একটি হলো গণিত এবং অন্যটি হলো জ্যোতির্বিজ্ঞান। গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে বরাহমিহির বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলেও জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে গ্রিক জ্যোতিষের বিভিন্ন ধারণা গ্রহণ করেছেন। যেমন গ্রিক জ্যোতিষশাস্ত্র থেকেই সপ্তাহের বিভিন্ন দিনের নাম বা বারের নাম গ্রহদের নাম অনুসারে দেওয়া শুরু হয়। হরোস্কোপ বা জন্মছক তৈরি করার ধারণা গ্রিক জ্যোতিষশাস্ত্র থেকেই আসে এবং জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসের সঙ্গে বরাহমিহির গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের সিদ্ধান্তকে মেলানোর চেষ্টা করেছেন। ফলে বৃহৎ সংহিতায় একদিকে যেমন অত্যন্ত নিখুঁত গণিত এবং বিজ্ঞানের ফর্মুলা রয়েছে, তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জিনিস, কোন প্রথা অবলম্বন করলে গাছে ভালো ফল হবে, কিভাবে গ্রহরত্নের মান নির্ধারণ করতে হয়, বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের নিয়মাবলী, এই সমস্তও রয়েছে। ফলে বরাহমিহিরের রচনায় ধর্ম, বিজ্ঞান এবং কুসংস্কার এবং জ্যোতিষ, এই সমস্ত কিছু মিলেমিশে গেছে, যেখানে আর্যভট্ট যুক্তিবাদী এবং পরীক্ষামূলক বিজ্ঞান চর্চায় বিশ্বাসী ছিলেন। সপ্তম শতাব্দীর বিশিষ্ট বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত অনেকটা আর্যভট্টের মতেরই অনুসারী ছিলেন। ব্রহ্মগুপ্তের বিখ্যাত গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এবং ব্রহ্মগুপ্তের রচনার কথায় আমি আসছি দুটি কারণে। জ্যামিতি নিয়ে আর্যভট্টের কাজকে আরও এগিয়ে নিয়ে গেছিলেন ব্রহ্মগুপ্ত এবং বৃত্তি ও চতুর্ভুজের ধারণা প্রথম ব্রহ্মগুপ্ত দেন, কিন্তু তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, এই যে আর্যভট্টর এত নিখুঁত গণনা, এই গণনাগুলো আর্যভট্ট কোন যন্ত্রের সাহায্যে করেছিলেন, কী ধরনের যন্ত্র তখনকার বিজ্ঞান চর্চায় ব্যবহৃত হতো, আর্যভট্ট এর কোনো বিবরণ দিয়ে যাননি, কিন্তু ব্রহ্মগুপ্তের রচনায় এই সমস্ত যন্ত্রের বিবরণ পাওয়া যায় এবং ব্রহ্মগুপ্ত অনেকটাই আর্যভট্টের অনুসারী বিজ্ঞান চর্চা করতেন। ফলে ব্রহ্মগুপ্তের রচনা আমাদের আর্যভট্টের বিজ্ঞান চর্চাকে বুঝতে আরও সাহায্য করে। বিজ্ঞানের আরেকটা শাখা চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদিক চিকিৎসারও যথেষ্ট উন্নতি ঘটে গুপ্তযুগে। এই সময়ের শ্রেষ্ঠ চিকিৎসক বাগভট্ট অষ্টাঙ্গ হৃদয় এবং অষ্টাঙ্গ সংগ্রহ বলে দুটি গ্রন্থে আয়ুর্বেদের মূল প্রিন্সিপালগুলো আলোচনা করেন। আমাদের মনে রাখা উচিত আয়ুর্বেদের যে মূল প্রিন্সিপাল, যেখানে দেহের তিনটে দেহস্থ জিনিস বায়ু, পিত্ত এবং কফ, এদের ভারসাম্যের উপর স্বাস্থ্য নির্ভর করে বলে মনে করা হয় এবং দেহস্থ সমস্ত রস খাদ্য থেকে প্রথমে রক্ত তৈরি হয়, রক্ত থেকে আস্তে আস্তে মাংস, মজ্জা, সমস্ত কিছু বীর্য পর্যন্ত সাতটি স্তরে তৈরি হয়। এই যে ধারণা আধুনিক বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের দ্বারা তার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ একজন রোগীকে স্পর্শ করে, চোখে দেখে এবং অনুমানকে কাজে লাগিয়ে রোগ নির্ণয় এবং রোগের নিদান দেওয়ার যে পদ্ধতি আয়ুর্বেদে বলা হয়েছে, তা কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দ্বিতীয়ত, আয়ুর্বেদে যে সমস্ত ওষুধের ব্যবহারের কথা বলা হয়েছে তা অনেক ক্ষেত্রেই ভেষজ ওষুধ এবং তাদের গুণাগুণ সম্বন্ধে জ্ঞান কিন্তু অভিজ্ঞতা এবং পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত,
তাই আয়ুর্বেদকে সম্পূর্ণভাবে আধুনিক বিজ্ঞানের মর্যাদায় না বসানো গেলেও আয়ুর্বেদিক ঔষধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অভিজ্ঞতা এবং পরীক্ষালব্ধ জ্ঞান তার পিছনে রয়েছে। কাজেই আয়ুর্বেদকে একেবারে নাকচ করা যায় না এবং সার্জারি অস্ত্রোপচারের ক্ষেত্রে পৃথিবীতে আয়ুর্বেদের একটা অন্যতম ভূমিকা রয়েছে। আবার এই প্রসঙ্গে আমি আসব। বাগভট্ট ছাড়াও এই সময়ের বিশিষ্ট চিকিৎসক ধন্বন্তরি এবং ধন্বন্তরি নিঘণ্টু বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটি কোনো মৌলিক গ্রন্থ নয়, মূলত চিকিৎসকদের সুবিধার জন্য একটা ডাইজেস্ট ধরনের বই, যাতে সংক্ষেপে বিভিন্ন রোগের চরিত্র এবং তার চিকিৎসার ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। পশু চিকিৎসার উপরেও গুরুত্ব দেওয়া হয় গুপ্তযুগে। পালকাব্য হস্তায়ুর্বেদ রচনা করেন হাতির চিকিৎসা সম্বন্ধে এবং শালিহোত্র অশ্বশাস্ত্র রচনা করেন ঘোড়ার চিকিৎসা সম্বন্ধে। কাজেই বিজ্ঞানের বিভিন্ন শাখায় একটা উন্নতি যে গুপ্তযুগে হয় সেটাও অস্বীকার করা যায় না। তৃতীয়ত যদি শিল্পের ক্ষেত্রে আসি, স্থাপত্য ভাস্কর্য এবং শিল্প চিত্রকলার ক্ষেত্রে, তাতেও কিন্তু গুপ্তযুগ একটা খুব গুরুত্বপূর্ণ সময়। স্থাপত্যের ক্ষেত্রে আমরা জানি যে মন্দির নির্মাণ সম্ভবত পৌরাণিক ধর্মগুলোর উত্থানের সঙ্গে সঙ্গেই শুরু হয়। মৌর্য পরবর্তী যুগে কিছু মন্দির নির্মিত হয়েছিল কিন্তু সেগুলো টিকে নেই। ভারতে প্রাচীনতম যে মন্দিরগুলোর অস্তিত্ব পাওয়া যায় সেগুলো গুপ্তযুগে নির্মিত, অধিকাংশই মধ্যপ্রদেশে, যেমন টিগাওয়ার পার্বতীর মন্দির, খো এবং ঘুমারার শিবের মন্দির, এই মন্দিরগুলো গুপ্তযুগে নির্মিত। তেমনি টিগাওয়ার বিষ্ণু মন্দির, নাচনা কুঠারার পার্বতী মন্দির, খো এবং ঘুমারার শিবের মন্দির, উত্তরপ্রদেশের দেওগড়ে দশাবতার মন্দির, বিষ্ণুর মন্দির, এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ একটা স্থাপত্য কীর্তি। তাছাড়া পোড়ামাটির তৈরি মন্দির পাওয়া গেছে রাজশাহী, বর্তমান বাংলাদেশের পাহাড়পুরে, এবং উত্তরপ্রদেশের ভিটারগাঁওয়ে। এই মন্দিরগুলোয়, বিশেষত দেওগড়ের দশাবতার মন্দির এবং ভিটারগাঁওয়ের পোড়ামাটির মন্দিরে, অসাধারণ কিছু কারুকার্য রয়েছে। কাজেই মন্দির স্থাপত্যের বিকাশে গুপ্তযুগ একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা জানি অন্য যে ধরনের স্থাপত্য বৌদ্ধ জৈনদের জন্য আছে, মূলত গুহা কেটে স্তূপ, বিহার এবং চৈত্য নির্মাণ। স্তূপ নির্মাণ মৌর্য পরবর্তী যুগে আমরা ভারহুত এবং সাঁচি স্তূপের কথা পেয়েছি, গুপ্তযুগেও সারনাথের ধামেক স্তূপ নির্মাণ করা হয়েছে। বিহার এবং চৈত্য গুহা কেটে বৌদ্ধ জৈনরা মৌর্য পরবর্তী যুগেই নির্মাণ করতেন। গুপ্তযুগে ব্রাহ্মণ্য ধর্মেও বিহার নির্মাণ শুরু হয় এবং উদয়গিরির বিখ্যাত গুহা মন্দিরগুলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত নির্মাণ করিয়েছিলেন। তার অনুকরণে রামগিরিতে অনুরূপ টেম্পল কমপ্লেক্স প্রভাবতী গুপ্তার সময় বাকাটকরা তৈরি করেছিল। এই সমস্ত কথা আমরা আলোচনা করেছি এর আগেই। এবং গুহা মন্দির, যেমন ব্রাহ্মণ্য গুহা মন্দির তৈরি হচ্ছিল, তেমনি বিহার এবং চৈত্য নির্মাণের ধারা অব্যাহত ছিল, বিশেষত বাকাটক শাসিত দাক্ষিণাত্যে অজন্তার বিখ্যাত গুহাগুলো এই সময় নির্মিত হয়। অজন্তার গুহাগুলো মূলত বিখ্যাত চিত্রকলার, এগুলো গুহা কেটে তৈরি চৈত্য এবং বিহার স্থাপত্যেরও নিদর্শন। গুহা অধিকাংশ গুহা এই গুপ্তযুগে নির্মিত এবং তার পিছনে বাকাটক রাজা হরিসেনের কিছুটা পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে। এর মধ্যে অজন্তার 19 এবং 26 নম্বর গুহা চৈত্য অর্থাৎ প্রার্থনা গৃহ এবং অন্য গুহাগুলো হচ্ছে বিহার অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের বসবাসের জায়গা। এই স্থাপত্যের পাশাপাশি চিত্রকলার কথা বলতেই হয় অজন্তার কথা বলতে হলে, এবং ভারতীয় চিত্রকলার সর্বশ্রেষ্ঠ নিদর্শন অজন্তার থেকে পাওয়া যায়। যেহেতু আর্ট অ্যান্ড আর্কিটেকচারের আলাদা কোর্স আছে, আমি শিল্পের বৈশিষ্ট্যের মধ্যে যাচ্ছি না, কিন্তু অজন্তার গুহা চিত্রগুলি অধিকাংশই যুগে অঙ্কিত এবং তার পিছনে বাকাটকদের পৃষ্ঠপোষকতা রয়েছে। অজন্তার পাশাপাশি বাঘ গুহাগুলোতেও চিত্রকলা একসময় ছিল, এখন লোপ পেয়ে গেছে। কানহেরি এবং ঔরঙ্গাবাদেও এই ধরনের বৌদ্ধ গুহা পাওয়া গেছে। কাজেই ভাস্কর চিত্রকলা এবং স্থাপত্যের বিকাশও গুপ্তযুগে ঘটে, তার পাশাপাশি রয়েছে ভাস্কর্য। মৌর্য পরবর্তী যুগে মথুরা, অমরাবতী, গান্ধারের যে ভাস্কর্য শৈলীর কথা আমরা আলোচনা করেছি, গুপ্তযুগেও আমরা দেখতে পাই ভাস্কর্যের আরও উন্নতি হচ্ছে। মৌর্য পরবর্তী যুগে ভাস্কর্যের যে উন্নতি হয়েছিল তা হচ্ছে দেহকে মূর্তিতে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা, দৈহিক সৌন্দর্যকে নিখুঁতভাবে তুলে ধরার যে শৈলী সেটা মৌর্য পরবর্তী যুগেই পাওয়া গিয়েছিল। শিল্পের একটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে শিল্পের মধ্যে একটা ভাবের প্রকাশ। শুধু দৈহিক সৌন্দর্যকে তুলে ধরা নয়, তার সঙ্গে শিল্পের একটা বক্তব্য তৈরি, যা অজন্তার চিত্রকলার মধ্যেও পাওয়া যায়, গুপ্তযুগের ভাস্কর্য, বিশেষত সারনাথের ভাস্কর্যগুলোতে, যেমন সারনাথের বিখ্যাত বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে আমরা বুদ্ধের বিভিন্ন কাজের, ধ্যানস্থ বুদ্ধের বা আশীর্বাদক বুদ্ধের যে অভিব্যক্তি সেগুলোর পরিচয় পাই। সারনাথ এই ধরনের ভাস্কর্য
সারনাথ এই ধরনের ভাস্কর্য নির্মাণের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। তার পাশাপাশি মথুরার মূর্তি নির্মাণের ধারা অব্যাহত ছিল। এই সময় পৌরাণিক ধর্মগুলোর প্রসার ঘটার ফলে বুদ্ধ মূর্তি বা বোধিসত্ত্ব মূর্তির পাশাপাশি ব্রাহ্মণ্য দেবতাদেরও প্রচুর মূর্তি নির্মিত হয়, যার মধ্যে উদয়গিরির বরাহ মূর্তির কথা আমরা বারবার আলোচনা করেছি এবং বরাহ অবতারের মূর্তি নির্মাণ এই সময়ের একটা বড় বৈশিষ্ট্য। উদয়গিরির বরাহ মূর্তির কথা আমরা জানি, যেখানে বরাহ ভূদেবীকে রক্ষা করছেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে বরাহের একটা ঐক্য স্থাপন করা এই মূর্তির অন্যতম বৈশিষ্ট্য। রামগিরিতে প্রভাবতী গুপ্তার মন্দির কমপ্লেক্সেও বিশাল বরাহের মূর্তি পাওয়া গেছে। মধ্যপ্রদেশের এরানে হুন রাজা তোরমান বরাহের মূর্তি তৈরি করেছেন। বরাহ এই সময়ে খুব জনপ্রিয় মূর্তি। তবে বিষ্ণুর অন্যান্য অবতারদের মূর্তিও পাওয়া যায়, নৃসিংহের মূর্তিও পাওয়া যায়, কৃষ্ণ গোবর্ধন ধারণ করছেন এ ধরনের মূর্তিও পাওয়া গেছে। তার পাশাপাশি আমরা বলতে পারি যে যেহেতু মূর্তি শুধু দৈহিক সৌন্দর্যকে তুলে ধরছিল না, বিভিন্ন অভিব্যক্তির প্রকাশ ঘটাচ্ছিল, ভাবের প্রভাব প্রকাশ ঘটাচ্ছিল এবং পুরাণিক মিথোলজি এই সময়ে তৈরি হচ্ছিল। কাজেই দেবদেবীদের বিভিন্ন ধরনের মূর্তি, যেমন বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি, শিবের লিঙ্গের পাশাপাশি লিঙ্গের মধ্যে শিবের মুখাবয়ব তৈরি বা একই দেবতার বিভিন্ন রূপের মূর্তি এই সময়ে তৈরি হচ্ছিল। এলিফ্যান্টার যে গুহা মহারাষ্ট্রে পাওয়া গেছে, তাতে শিবের তিনটি মাথায় তিন ধরনের অভিব্যক্তি দিয়ে একটি অসাধারণ ভাস্কর্য তৈরি হয়েছিল। এই ধরনের মূর্তি নির্মাণ আমরা গুপ্তযুগে দেখতে পাই। পাথরের পাশাপাশি চুনা পাথরের মূর্তি নির্মাণ উত্তর পশ্চিমে গান্ধার শিল্পের ধারা অনুসরণ করে এই সময়েও প্রচলিত ছিল, বিশেষ করে বাণিজ্য পথগুলোয়। আফগানিস্তানের বামিয়ানের বুদ্ধমূর্তিগুলো এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল, যে মূর্তিগুলি তালিবানদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চুনা পাথরের পাশাপাশি পোড়ামাটির মূর্তি ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মন্দিরের অলঙ্করণে যেগুলো বিশেষ করে ব্যবহৃত হতো। অহিচ্ছত্র থেকে পাওয়া বিশাল আকৃতির গঙ্গা এবং যমুনার পোড়ামাটির মূর্তি এই ক্ষেত্রে বিশেষ নিদর্শন হিসাবে বলা যায়। ধাতু শিল্পেরও ব্যাপক উন্নতি ঘটেছিল। আমরা কুতুব মিনারের কাছে মেহরাউলির লৌহস্তম্ভের কথা জানি। সুলতানগঞ্জে তামার তৈরি একটি বিশাল বুদ্ধমূর্তি পাওয়া গেছে, যার স্টাইল দেখে মনে হয় গুপ্ত শৈলী অনুসরণ করে, সারনাথের পাথরের মূর্তিগুলোর স্টাইল অনুসরণ করেই এই মূর্তি তৈরি। কিন্তু কোনো কোনো শিল্প ঐতিহাসিক বলেন এই মূর্তি ওই স্টাইল অনুসরণ করলেও বা অনুকরণ করলেও এটা পরবর্তীকালের মূর্তি, গুপ্তযুগের নয়, এটা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু সামগ্রিকভাবে আমরা শিল্পের ক্ষেত্রেও তার মানে একটা বিশাল উন্নতির পরিচয় পাই। কাজেই গুপ্তযুগকে যদি সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে ক্লাসিসিজমের ধারক এবং বাহক বলা হয়, তার মধ্যে কিন্তু খুব একটা ভুল নেই। গুপ্তযুগে সত্যিই শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখার ব্যাপক উন্নতি ঘটেছিল এবং গুপ্তযুগ একটা ধ্রুপদী সংস্কৃতির উন্নতির সময় নিঃসন্দেহ। কিন্তু এই ধারণার মধ্যে সমস্যা যে জায়গায়, সেটা হচ্ছে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মনে করেন যে গুপ্তযুগে ব্রাহ্মণ্য ধর্ম এবং সংস্কৃত ভাষার চর্চার ফলে হঠাৎ করে এই সাংস্কৃতিক জাগরণ ঘটেছে এবং যার জন্য একে রেনেসাঁস বা পুনর্জাগরণ, নবজাগরণ বলে অভিহিত করার প্রবণতা দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে গুপ্তযুগের ধ্রুপদী সংস্কৃতির বিকাশ কিন্তু নতুন কোনো ঘটনা নয় এবং মৌর্য পরবর্তী যুগ কোনো অন্ধকার যুগ নয়। বরঞ্চ গুপ্তযুগে সংস্কৃতির বিকাশের পটভূমি তৈরি হচ্ছিল মৌর্য পরবর্তী যুগে। গুপ্তযুগে সংস্কৃতির বিকাশের যে ধারাগুলো আমরা দেখেছি, তার প্রত্যেকটার মূল কিন্তু নিহিত আছে মৌর্য পরবর্তী যুগে। প্রথমত, সাংস্কৃতিক উন্নতির জন্য আর্থিক সমৃদ্ধির প্রয়োজন এবং মৌর্য পরবর্তী যুগে দূরপাল্লার বাণিজ্যের ফলে ভারতের অর্থনীতির যে ব্যাপক উন্নতি, সাংস্কৃতিক উন্নতির পিছনে তার একটা বড় ভূমিকা রয়েছে। যদি আমরা সংস্কৃত ভাষার উত্থানের কথা, রাজসভার ভাষা হিসাবে সংস্কৃতর উঠে আসার কথা দেখি, তাহলে আমরা দেখব সংস্কৃত ভাষায় প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বড় লিপি বা প্রশস্তি হচ্ছে শক রাজা রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি, মৌর্য পরবর্তী যুগে রচিত। কাজেই গুপ্তযুগেই যে এই প্রবণতা শুরু হয়েছে তা নয়, এই প্রবণতার বিকাশ বা প্রসার ঘটেছে গুপ্তযুগে, কিন্তু এর মূল প্রথিত মৌর্য পরবর্তী যুগে। একইভাবে রাজসভার সংস্কৃত সাহিত্য বা কাব্যের কথা যদি আমরা দেখি, তাহলে দেখব কালিদাসেরও আগে বিশিষ্ট নাট্যকার ভাষের আবির্ভাব ঘটেছে মৌর্য পরবর্তী যুগে এবং কালিদাস যে নাট্যকারদেরকে তার আদর্শ বলে মনে করেছেন ভাষ তাদের মধ্যে একজন।
একই রকমভাবে রাজসভার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত সংস্কৃত সাহিত্যিক হিসাবে অশ্বঘোষের কথা উল্লেখ করা যায় মৌর্য পরবর্তী যুগে। সম্ভবত কুষাণ রাজসভার সঙ্গে তিনি জড়িত ছিলেন। দর্শনের উন্নতি মৌর্য পরবর্তী যুগেই ঘটেছিল। বিশিষ্ট মহাযান বৌদ্ধ দার্শনিক নাগার্জুনের আবির্ভাব ঘটেছিল মৌর্য পরবর্তী যুগে। এবং শুধু তাই নয়, আমরা বলতে পারি যে যে ছটি দর্শনের উপর ব্যাখ্যা গ্রন্থ বা টিকাগুলো গুপ্তযুগে রচিত হলো, সেই বেদান্ত, সাংখ্য, ন্যায়, যোগ, মীমাংসা এবং বৈশেষিক, এই ছটি দর্শন আলাদা স্কুল হিসাবে অর্গানাইজড হয়েছিল মৌর্য পরবর্তী যুগে। রামায়ণ মহাভারতের পরিবর্তনও ঘটতে শুরু করেছিল মৌর্য পরবর্তী যুগ থেকে। বৈষ্ণব, শৈব প্রভৃতি পৌরাণিক ধর্মমতগুলোর সংগঠনও ঘটতে শুরু করেছিল মৌর্য পরবর্তী যুগ থেকে। কাজেই মৌর্য পরবর্তী যুগ একটা বিদেশি শাসিত অন্ধকার যুগ এবং গুপ্ত যুগ, ভারতীয়দের নিয়ন্ত্রণে একটা সাংস্কৃতিক জাগরণের যুগ, এই ঐতিহাসিক ব্যাখ্যা কিন্তু ঠিক নয়। বরঞ্চ বলা উচিত, মৌর্য পরবর্তী যুগের অর্থনৈতিক সমৃদ্ধির ফলে সাংস্কৃতিক উন্নতির একটা আবহ তৈরি হয়েছিল, যার পরিপূর্ণ বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে সার্বিক সাংস্কৃতিক উন্নতিতে। বিজ্ঞানের ক্ষেত্রে যে উন্নতি, সেটা অবশ্যই গুপ্তযুগেরই বিশিষ্ট অবদান। শূন্যের আবিষ্কার বা আর্যভট্ট, বরাহ মিহিরের মতো বিজ্ঞানীদের আবির্ভাব গুপ্তযুগেই ঘটেছিল। কিন্তু চিকিৎসাশাস্ত্রের ক্ষেত্রে আয়ুর্বেদের ভিত্তিস্বরূপ গ্রন্থ চরক সংহিতা সম্ভবত মৌর্য পরবর্তী যুগের রচনা। অস্ত্রোপচারের ক্ষেত্রে যুগান্তকারী গ্রন্থ সুশ্রুত সংহিতা হয় মৌর্য পরবর্তী যুগের শেষ দিকে বা গুপ্তযুগের প্রথম দিকে সংকলিত। কাজেই গুপ্তযুগে সাংস্কৃতিক উন্নতিকে অস্বীকার করা যায় না। গুপ্তযুগ অবশ্যই ধ্রুপদী সংস্কৃতির একটি যুগ, কিন্তু এই সময় কোনো সাংস্কৃতিক জাগরণ নতুন করে ঘটেনি। বরঞ্চ মৌর্য পরবর্তী যুগের যে সাংস্কৃতিক বিকাশের ধারা, সেটাই পরিপূর্ণতা লাভ করেছে গুপ্তযুগে। শিল্পের ক্ষেত্রে তো এটা নিশ্চিতভাবে বলা যায়। আমরা জানি যে স্থাপত্যের ক্ষেত্রে স্তূপ, বিহার, চৈত্য নির্মাণ ব্যাপকভাবে শুরু হয়েছিল মৌর্য পরবর্তী যুগে। অজন্তারও প্রথম দিকের গুহাগুলো মৌর্য পরবর্তী যুগের সৃষ্টি। এবং মন্দির নির্মাণ, যদিও সেই মন্দিরগুলো টেকেনি, কিন্তু মন্দির স্থাপত্যের সূচনা হয়েছিল মৌর্য পরবর্তী যুগেই। ব্রাহ্মণ্য দেবতাদের মূর্তি নির্মাণও শুরু হয়েছিল মৌর্য পরবর্তী যুগে। কাজেই গুপ্তযুগের সাংস্কৃতিক জাগরণ মৌর্য পরবর্তী যুগ থেকে একটা ক্রমবিবর্তনের ফল। মৌর্য পরবর্তী যুগের অন্ধকার যুগের বিপ্রতিতে গুপ্তযুগ একটা ধ্রুপদী যুগ, এই ব্যাখ্যা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। তবে গুপ্তযুগে নিঃসন্দেহে সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল, এবং সেই দিক থেকে দেখতে গেলে তাহলে গুপ্তযুগকে আমরা কীভাবে চিহ্নিত করব। পরিশেষে যদি আমরা এই আলোচনা করি, এক্ষেত্রে আমরা ফিরে যাব যে গোল্ডেন এজ বা ক্লাসিক্যাল এজ বা ব্রাহ্মণিক্যাল রেনেসাঁ, হিন্দু রেনেসাঁস, এই শব্দগুলো গুপ্তযুগের সঠিক বর্ণনা ক্লাসিক্যাল এজ কথাটা কিছুটা ঠিক, কিন্তু তবুও গুপ্তযুগের চরিত্রকে পুরোপুরি ব্যাখ্যা এই লেভেলগুলোর কোনোটাই করতে পারে না। বরঞ্চ গুপ্তযুগের জন্য খুব উপযুক্ত একটি লেভেল ব্যবহার করেছেন রমিলা থাপার তার আর্লি ইন্ডিয়া গ্রন্থে, থ্রেশোল্ড টাইমস। থ্রেশোল্ড, গুপ্তযুগ ভারতবর্ষের ইতিহাসে একটা চৌকাঠের মতো, অর্থাৎ গুপ্তযুগের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, কিছু কিছু বৈশিষ্ট্য আগের যুগগুলোর, যার পরিপূর্ণ বিকাশ ঘটেছে গুপ্তযুগে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে মৌর্য পরবর্তী যুগ থেকে সাংস্কৃতিক যে বিকাশগুলো ঘটছিল তারই পূর্ণ রূপ আমরা গুপ্তযুগে দেখছি। অন্যদিকে গুপ্তযুগে যে নতুন বৈশিষ্ট্যগুলো সৃষ্টি হচ্ছে গুপ্ত পরবর্তী বা আদিমধ্য যুগে, সেগুলো কিন্তু অনুসৃত হচ্ছে। যেমন গুপ্তযুগের ডিভাইন কিংশিপের ধারণা, রাজাদের ব্যবহার করা বড় বড় টাইটেল, পরমেশ্বর, পরম, ভট্টারক, মহারাজাধিরাজ, পরবর্তীকালের রাজারা ব্যবহার করছেন। সামন্ত নির্ভর যে বিকেন্দ্রীকৃত রাজনৈতিক ব্যবস্থা গুপ্তযুগে শুরু হচ্ছে, পরবর্তীকালে সেটা অনুসৃত হচ্ছে আদিমধ্য যুগে। কাজেই গুপ্তযুগের রাজনৈতিক কাঠামো পরবর্তী বৈদিক যুগের, গুপ্ত পরবর্তী যুগের জন্য একটা মডেল হিসাবে কাজ করছে। রাজকীয় পৃষ্ঠপোষকতায় মন্দির নির্মাণের যে ধারা গুপ্তযুগে জনপ্রিয় হচ্ছে, বড় বড় সংস্কৃত প্রশস্তি রচনার ধারা, রাজসভায় শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতার যে ধারা, গুপ্তযুগের যে মডেল আদিমধ্যযুগ বা গুপ্ত পরবর্তী যুগে, কিন্তু সেই মডেল অনেকাংশেই অনুসরণ করা হচ্ছে। এবং অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো গুপ্তযুগে ঘটছে, তাকে সামন্ততন্ত্র বলা যাক বা না যাক, সেই পরিবর্তনগুলোর একটা পরিপূর্ণ রূপ আমরা আদিমধ্যযুগ বা গুপ্ত পরবর্তী যুগে দেখছি। কাজেই একদিকে গুপ্তযুগ প্রাচীন ভারতের অনেক বৈশিষ্ট্যের কন্টিনিউইটি, ধারাবাহিকতার প্রমাণ এবং অনেক ক্ষেত্রে তাদের উন্নতির চরম রূপ, অন্যদিকে গুপ্তযুগ একটা নতুন মডেল তৈরি করছে যেটা গুপ্ত যুগে অনুসৃত হচ্ছে।
কাজেই ভারতবর্ষের ইতিহাসে গুপ্তযুগ একটা যুগ সন্ধির সময়, একটা চৌকাঠের মতো, যাকে রমিলা থাপার থ্রেশোল্ড টাইমস বলে উল্লেখ করছেন। এবং গোল্ডেন এজ বা ক্লাসিক্যাল এজের থেকেও এই থ্রেশোল্ড টাইমসের ধারণা কে বুঝতে সাহায্য করে, কারণ গুপ্তযুগের যে একটা যুগান্তকারী ভূমিকা এই থ্রেশোল্ড টাইমসের ধারণা সেটাকেও তুলে ধরে। আবার গুপ্তযুগ যে মৌর্য পরবর্তী যুগের বিপরীতে কিছু নয় বা তার পূর্ববর্তী ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয় সেই কথাটাও কিন্তু থ্রেশোল্ড টাইমসের ধারণার থেকে